ক্যাপিটাল হিলে হামলা হওয়ার পর সেই সন্ত্রাসীদের সাথে কি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন সরকার তাদের সাথে আলোচনায় বসেছে? তাদেরকে বরং গ্রেপ্তার করা হয়েছে, বিচার হচ্ছে। আমাদের দেশেও যারা গাড়ি ঘোড়া পোড়াচ্ছে তাদের সাথে কি আলোচনা হতে পারে? আলোচনা হতে পারে রাজনৈতিক দলের সাথে, সন্ত্রাসী সংগঠনের সাথে। যেভাবে নির্বাচন কমিশন শিডিউল ডিক্লেয়ার করেছে, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে এটি অনুষ্ঠিত হবে এবং জনগণের রায় নিয়ে নতুন সরকার গঠিত হবে এবং জনগণ ব্যাপকভাবে নির্বাচনে অংশগ্রহণ করে। একটি দল নির্বাচনে অংশগ্রহণ না করলেও বহু দল নির্বাচনে অংশগ্রহণ করবে, বিএনপির নেতারাও অংশগ্রহণ করবে।